আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল কলেজে স্কুল শাখার অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমি নবম দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিংয়ের ব্যাংকিং অংশ থেকে পড়াবো। এটি ব্যাংকিংয়ের নবম অধ্যায়। অধ্যায়টির নাম হচ্ছে ব্যাংকিং ব্যবসা ও তার ধরন। এটি আমার এই অধ্যায়ের প্রথম ক্লাস। চলো আমরা ক্লাসে চলে যাই। অধ্যায়টির নাম হচ্ছে ব্যাংকিং ব্যবসা ও তার ধরন। যারা তোমরা গত ক্লাসটি করনি তাদের জন্য কিন্তু একটু কঠিন হয়ে যাবে বিষয়টি, কারণ আমি ব্যাংক সম্পর্কে গত ক্লাসে আলোচনা করেছিলাম। যারা গত ক্লাসটি করনি তারা অবশ্যই পেজে, আমাদের পেজে আছে গত সোমবারের ক্লাসটি, অবশ্যই দেখে নিবে। সেখানে আমি ব্যাংকিং ও ব্যাংকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। তারপরও তোমাদের সুবিধার্থে ব্যাংক সম্পর্কে আমি আজকে সংক্ষিপ্ত আলোচনা করে নিচ্ছি। ব্যাংকিং সম্পর্কে জানতে হলে আমাদের ব্যাংক কী সেটা তো অবশ্যই জানতে হবে। ব্যাংক কী? ব্যাংক এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যা জনগণের নিকট থেকে সঞ্চিত অর্থ সংগ্রহ করে এবং মুনাফা অর্জনের উদ্দেশ্যে তা বিনিয়োগ করে। তারপর কী করে? এবং গ্রাহক বা জনগণের অর্থ চাহিদা মাত্র ফেরত প্রদান করে বা নির্দিষ্ট সময় শেষে ফেরত দেয়। তাহলে কী হচ্ছে ব্যাংক? একটি আর্থিক প্রতিষ্ঠান। এটা কী করে? এটা জনগণের নিকট যে সঞ্চিত অর্থ আছে তা সংগ্রহ করে। সঞ্চিত অর্থ কাদের থাকে? যাদের ব্যয়ের তুলনায় আয় বেশি, সেই অর্থটা তখন তারা কী করে? ব্যাংকের নিকট জমা প্রদান করে। ব্যাংক তাদের কাছ থেকে সেই অর্থটা সংগ্রহ করে। এবং ব্যাংক প্রতিটি ব্যবসায়ী কী প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। ব্যাংকেরও কী উদ্দেশ্য আছে? একটি মুনাফা অর্জন করা। এবং তাই কী করে? ব্যাংক মুনাফা অর্জনের উদ্দেশ্যে বিনিয়োগ করে এবং চাহিদা মাত্র গ্রাহকের অর্থ ফেরত প্রদান করে অথবা নির্দিষ্ট সময় শেষে ফেরত প্রদান করে। কীরকম সেটা দেখো। ধরো আমি একজন ব্যাংকের গ্রাহক, আমি 3 বছরের জন্য আমার অর্থ ব্যাংকের নিকট জমা রেখেছি। তাহলে ব্যাংক কী করবে? 3 বছর শেষ হলে পরে আমাকে আমার অর্থ ফেরত দিবে, মানে কি নির্দিষ্ট সময় শেষে আমাকে অর্থ ফেরত দিবে। এছাড়াও আমি যদি মনে করি যে না, 1 বছর পরে আমার অর্থের প্রয়োজন, আমি কিন্তু ব্যাংকের নিকট যখনই আমার অর্থ ফেরত চাইব তখনই ব্যাংক সেই অর্থ দিতে বাধ্য থাকবে। তাহলে ব্যাংক কী করছে? জনগণের সঞ্চিত অর্থ সংগ্রহ করছে, মুনাফার জন্য তা বিনিয়োগ করছে এবং জনগণ এবং ব্যাংকের আরও বহুবিধ কার্য আছে যেগুলো আমি গত ক্লাসে আলোচনা করে ফেলেছি। এই যে ব্যাংকের যাবতীয় কাজ, এই যাবতীয় আইনসঙ্গত কাজই হচ্ছে ব্যাংকিং। ব্যাংকের যাবতীয় আইনসঙ্গত কার্যাবলী হচ্ছে কি? ব্যাংকিং। তো আজকে আমরা পড়ছি ব্যাংকিং ব্যবসা ও তার ধরন। এই ব্যাংকিং ব্যবসা যখন আগে প্রাচীন যুগে, যখন সনাতন সময়ে, যখন ব্যাংকের, আমরা গত ক্লাসে ব্যাংকের ইতিহাসও কিন্তু পড়েছিলাম। আজকে আমি যদি গত ক্লাসের সবটাই টানতে যাই তাহলে কিন্তু আজকের ক্লাসটা সামনে আগানো যাবে না। যারা মিস করে ফেলেছো তারা অবশ্যই গত ক্লাসটি দেখে নেবে। সনাতন যুগে ব্যাংকের অবস্থা, আকার, আকৃতি পরিবর্তন হয়ে বর্তমানে সেটা কিন্তু নাই। বর্তমানে ব্যাংক অনেক বেশি এগিয়ে গিয়েছে, অনেক আধুনিক হয়েছে। এখন ব্যাংক মানুষের হাতের মুঠোয় বা পকেটের মধ্যে। কিভাবে? এখন মোবাইল ব্যাংকিং হচ্ছে, মোবাইলের মাধ্যমে গ্রাহক ব্যাংকিং সেবা পেয়ে যাচ্ছে বা অনলাইনের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা যাচ্ছে। তাহলে এই ব্যাংকের গঠন, আকার, আকৃতি, প্রকৃতি সবই কিন্তু পরিবর্তন হয়ে অনেক আধুনিক হয়ে গেছে। এখন আমরা আজকে জানব, আজকে পাঠের আলোচ্য পাঠই হচ্ছে ব্যাংকের উদ্দেশ্যাবলী। ব্যাংকের উদ্দেশ্যাবলী যদি আমি লিখি আজকের পাঠটি, ব্যাংকের উদ্দেশ্যাবলী, ব্যাংকের উদ্দেশ্য কি? ব্যাংকের সাথে কয়েকটি পক্ষ সংশ্লিষ্ট থাকে। এই সংশ্লিষ্ট পক্ষের জন্য ব্যাংকের উদ্দেশ্য ভিন্ন হয়ে থাকে। এক একটা পক্ষের জন্য তার উদ্দেশ্যাবলীরও ভিন্নতা লক্ষ্য করা যায়। 3টা গোত্র আছে ব্যাংকের, সেটা কি?
মালিক বা ব্যবস্থাপনা প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যাবলী একরকম থাকে, সরকার বা রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে ব্যাংকের উদ্দেশ্যাবলী একরকম, আর গ্রাহকের পক্ষ থেকে ব্যাংকের উদ্দেশ্যাবলী একরকম। তোমরা, আমি আশা করছি তোমরা সবাই খাতা এবং কলম নিয়ে বসেছ এবং আমার সাথে সাথে তোমরা এগুলো লিখে ফেলছ, ঠিক আছে? আমি যদি প্রথম গোত্রেরটার নাম লিখি, সেটা হচ্ছে কি, ব্যাংকের মালিক পক্ষ, মালিক বা ও ব্যবস্থাপনার প্রেক্ষাপট। ব্যাংক, আমি বললাম তিনটি গোত্রের জন্য তার উদ্দেশ্য আলাদা আলাদা হয়ে থাকে। প্রথম গোত্রটা হচ্ছে মালিক ও ব্যবস্থাপনা প্রেক্ষাপট, দ্বিতীয়টা দেখো সরকার ও রাষ্ট্রীয় পক্ষের প্রেক্ষাপট, তারপর কি করে দেখো ব্যাংক, যারা আমরা গ্রাহক আছি ব্যাংকে, ব্যাংক গ্রাহকের উদ্দেশ্যে কিছু কাজ করে থাকে, গ্রাহকের প্রেক্ষাপট। তাহলে ব্যাংকের সাথে সংশ্লিষ্ট তিনটি পক্ষের জন্য ব্যাংকের উদ্দেশ্যাবলীও ভিন্ন হয়ে থাকে। ব্যাংক মালিক ও ব্যবস্থাপনা প্রেক্ষাপট থেকে এক ধরনের উদ্দেশ্য নিয়ে কাজ করে এবং সরকার ও রাষ্ট্রপক্ষের জন্য একরকম উদ্দেশ্য থাকে এবং গ্রাহকের জন্য আরেক রকম উদ্দেশ্য থাকে। তাহলে আমরা যদি দেখি যে ব্যাংক মালিক পক্ষের জন্য কী কী কাজ করে থাকে, ব্যাংক মালিকের জন্য প্রথম যে কাজটি করে সেটি হচ্ছে বিনিয়োগ ও মুনাফা অর্জন। আমরা জানি যে ব্যবসার প্রধান উদ্দেশ্যই হচ্ছে বা মুখ্য উদ্দেশ্যই হচ্ছে মুনাফা অর্জন। এখন ব্যাংক ব্যবসারও তাই প্রধান বা মুখ্য উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। আমরা সাধারণত তিন ধরনের ব্যবসা দেখি, আমি মালিকানা ভিত্তিতে ব্যবসার পাঁচ রকমটা বলেছিলাম, সাধারণত তিন ধরনের ব্যবসা দেখা যায়, একক মালিকানায়, অংশীদারে এবং যৌথ মূলধনে। এখন ব্যাংক তার মালিকের জন্য, ব্যক্তি মালিকের জন্য বা অংশীদারদের জন্য বা শেয়ার হোল্ডারদের জন্য তাদের তহবিলটা কী করে, বিনিয়োগ করে, এমনভাবে বিনিয়োগ করতে হবে, যাচাই বাছাই করে, যাতে সেই বিনিয়োগ থেকে মুনাফা অর্জন করা সম্ভব হয়। প্রতিটি বিনিয়োগের একটি সুযোগ ব্যয় আছে, সেই সুযোগ ব্যয়ের পরিমাণ মুনাফা যাতে অর্জিত হয়, এটা ব্যাংকের একটি মালিক পক্ষের জন্য প্রধান উদ্দেশ্য। মনে করো ব্যাংকের মালিকরা যে অর্থটা, যে তহবিলটা দিয়েছে, সে তহবিল তারা যদি ব্যাংকে ওই কার্যক্রমে না দিয়ে অন্য জায়গায় দিত, যে সেখান থেকে যে মুনাফা অর্জন করতো, ব্যাংকের ক্ষেত্রেও কিন্তু সেই রকমই মুনাফা অর্জন করার প্রয়োজন রয়েছে। এই সুযোগ ব্যয়টার প্রতি ব্যাংকের খেয়াল রাখতে হয় এবং ব্যাংক তা করে থাকে, সে বিনিয়োগ ও মুনাফা অর্জনের জন্য কাজ করে থাকে। তারপর হচ্ছে ব্যাংক কী করে, সুনাম অর্জন। সুনাম অর্জন ব্যাংক কীভাবে সুনাম অর্জন করে, ব্যাংক, আমরা জানি ব্যাংক গ্রাহকে বিভিন্ন ধরনের ব্যাংকিং সেবা প্রদান করে থাকে। ব্যাংক যত ভালোভাবে তার ব্যাংকিং সেবা প্রদান করবে তত তার সুনাম হবে, আর ব্যাংকের সুনাম মানে মালিক পক্ষে বা ব্যবস্থাপনা পক্ষেরই সুনাম অর্জন করা সম্ভব হবে। তারপর হচ্ছে উন্নয়নে অংশগ্রহণ
ব্যাংক কি করছে দেখো, ব্যাংক বিভিন্ন উন্নয়ন কাজে অংশগ্রহণ করে থাকে। কীরকমভাবে উন্নয়ন কাজে অংশগ্রহণ করে থাকে? ব্যাংক বিভিন্ন খাতে বিনিয়োগ করে থাকে, জনগণের কাছ থেকে যে ক্ষুদ্র ক্ষুদ্র অর্থগুলো সে সংগ্রহ করে সেটা বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে। যখন বিনিয়োগ বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগ করবে তখন উৎপাদন বাড়বে, আর উৎপাদন যখন বাড়বে তখন জাতীয় আয় বৃদ্ধি পাবে, আর জাতীয় আয় বৃদ্ধি পেলে দেশের উন্নয়ন হবে। এছাড়াও দেশে বিভিন্ন ধরনের উন্নয়ন কার্যক্রম সংগঠিত হয়ে থাকে। দেখো এখন বাংলাদেশে বর্তমানে পদ্মা সেতু হচ্ছে, তাই না? সবচেয়ে বড় একটা কার্যক্রম, উন্নয়ন কার্যক্রম হচ্ছে। বিভিন্ন ব্যাংক এই পদ্মা সেতুতে বিভিন্ন ধরনের সরকারকে কী করছে, সহযোগিতা প্রদান করছে, এতে সে কী উন্নয়নে অংশগ্রহণ করছে। এছাড়া ব্যাংক আরেকটি কাজ থাকে, সেটা হচ্ছে সামাজিকভাবে ব্যাংকের কিছু অবদান আছে। ব্যাংক তার মুনাফার একটি অংশ সমাজের উন্নয়নে ব্যয় করে থাকে। কী ধরনের অংশ দেখো, তোমরা অনেক সময় দেখবে যে গরিব মেধাবী, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের ব্যাংক বৃত্তি প্রদান করে থাকে। তাহলে কী কী হয়, ব্যাংক সামাজিকভাবে অংশগ্রহণ করছে কি না, অবদান রাখতে পারছে? তো আবার দেখো, ব্যাংক বিভিন্ন ধরনের রাস্তা বা গ্রামে গঞ্জে রাস্তা কালভার্ট নির্মাণ করে দিচ্ছে, এভাবেও কিন্তু ব্যাংক সামাজিকভাবে অবদান রাখছে। এই গেল মালিক পক্ষ বা ব্যবস্থাপনা পক্ষের প্রেক্ষাপট থেকে ব্যাংকের উদ্দেশ্যাবলী। এখন আমরা করব হচ্ছে সরকার ও রাষ্ট্রপক্ষের প্রেক্ষাপট থেকে ব্যাংক কী কী উদ্দেশ্যে কাজ করে থাকে। তোমরা, আমি আশা করছি যে তোমরা সবাই খাতা কলম নিয়ে বসছো এবং অবশ্যই এগুলো তুলে রাখছ। ব্যাংক কী করে, রাষ্ট্র সরকার ও রাষ্ট্রপক্ষের প্রেক্ষাপট থেকে নোট ও মুদ্রা প্রচলন, নোট ও মুদ্রা প্রচলন ব্যাংক কী করছে দেখো, নোট ও মুদ্রা প্রচলন করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। প্রতিটা দেশেরই একটি প্রধান ব্যাংক রয়েছে, একটি কেন্দ্রীয় ব্যাংক রয়েছে, যে ব্যাংকটি অন্যান্য সকল ব্যাংকের কার্যক্রম পরিচালনা করে থাকে এবং দেশের নোট বা মুদ্রা প্রচলন করে থাকে। বাংলাদেশেও ঠিক তেমনি একটি ব্যাংক রয়েছে, কেন্দ্রীয় ব্যাংক রয়েছে, সে ব্যাংকটির নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক। এ ব্যাংক কী করে, নোট ও মুদ্রা প্রচলন করে থাকে, তাদের জন্য করে, সরকার ও রাষ্ট্রের পক্ষ থেকে ব্যাংকের কাজটি করে থাকে। এখন অনেক সময় শুধু মুদ্রা বা টাকার পরিবর্তেও চেকের মাধ্যম, চেকও কিন্তু অনেকটা মুদ্রার বিকল্প হিসেবে কাজ করে। কীরকম হতে পারে দেখো, সেটা হতে পারে ধরো তুমি তোমার বাবার সাথে একটি কম্পিউটার কিনতে গিয়েছো। এখন কম্পিউটারের দোকানে যেয়ে তোমরা নগদে না কিনে চেকের মাধ্যমে অর্থ প্রদান করলে, যে চেকের মাধ্যমে, তখন সেই কম্পিউটার প্রতিষ্ঠান সেই চেকটা ব্যাংকে জমা দিয়ে তাদের অর্থটা নিয়ে নিতে পারে। তাহলে চেক এখানে মুদ্রার বিকল্প হিসেবে কাজ করেছে, ঠিক আছে? তারপর হচ্ছে মূলধন গঠন। মূলধন গঠন কীভাবে করে ব্যাংক? আমি কি বললাম যে ব্যাংক জনগণের কাছ থেকে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় গ্রহণ করে সেগুলোকে একত্রিত করে একটি বড় ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগ করে। দেখো জনগণ কি, আমরা যারা সাধারণ মানুষ আছি তারা কি করি, আমাদের যে সঞ্চিত অর্থ আছে সেটা ব্যাংকের নিকট জমা রাখে। এরকম আমার মতো ধরো আরও 20 জন মানুষ 1 লক্ষ টাকা করে ব্যাংকের নিতে, 1 লক্ষ টাকা একটু ক্ষুদ্র সঞ্চয় কিন্তু 20 লক্ষ টাকা একসাথে কিন্তু একটু বৃহৎ অর্থটা ব্যাংক কী করে, 20 জনের কাছ থেকে 20 লক্ষ টাকা নিয়েছে, এই টাকাটা ব্যাংক কী করে, বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে, বড় প্রতিষ্ঠানে ঋণ প্রদান করে, তখন সে প্রতিষ্ঠানের একটা ঋণ মূলধন হিসেবে কাজ করে। তাহলে ব্যাংক মূলধন গঠনে সহযোগিতা করে থাকে। এরপর হচ্ছে শিল্পায়ন,
ব্যাংক শিল্পায়নে সহযোগিতা করে থাকে। কিভাবে সহযোগিতা করে থাকে? আমাদের দেশের সরকার প্রায় সময় বিভিন্নভাবে জনগণকে যে যে খাতে অর্থ বিনিয়োগ করা দরকার এবং খাতগুলো সামনে নিয়ে আসে, গুরুত্ব প্রদান করে এই খাতে অংশগ্রহণ করতে বলে। তখন ব্যাংক গুরুত্বের সাথে সেগুলো বিবেচনা করে এবং সেসব খাতে সেসব শিল্প প্রতিষ্ঠানে অর্থ বিনিয়োগ করে। এভাবে ব্যাংক শিল্পায়নের ক্ষেত্রে অংশগ্রহণ করে থাকে। তারপর হচ্ছে মুদ্রা নিয়ন্ত্রণ, মুদ্রাবাজার নিয়ন্ত্রণ। ব্যাংক মুদ্রাবাজার কিভাবে নিয়ন্ত্রণ করে দেখো, তোমরা কি দেখতে পাচ্ছ? আচ্ছা আমি একটু দেখি। হ্যাঁ, আশা করছি সবাই তোমরা দেখতে পাচ্ছ। ব্যাংক মুদ্রাবাজার কিভাবে নিয়ন্ত্রণ করে দেখো, এই কাজটা করে থাকে সরকার তথা কেন্দ্রীয় সরকার পক্ষ থেকে, কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। মুদ্রাবাজার কিভাবে নিয়ন্ত্রণ করে, যখন জনগণের নিকট অর্থের পরিমাণ বেড়ে যায় তখন মূল্যের দ্রব্যের মূল্য বৃদ্ধি পেয়ে যায়। জনগণের কাছে যখন বেশি অর্থ থাকে তখন জনগণ বেশি দাম দিয়েও কিন্তু পণ্য ক্রয় করতে চায়, যেহেতু তার কাছে অর্থ আছে তখন দ্রব্যের মূল্য বৃদ্ধি পেতে থাকে। এই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের কিছু নির্দেশনা প্রদান করে থাকে। সুদের হারের তারতম্যের মাধ্যমে ব্যাংক এই মুদ্রাকে নিয়ন্ত্রণ করতে পারে। তারপর হচ্ছে কর্মসংস্থান, কর্মসংস্থান সৃষ্টি। ব্যাংক কী করে কর্মসংস্থান সৃষ্টি করে দেখো, ব্যাংক কর্মসংস্থান সৃষ্টি করে হচ্ছে, আমরা অনেক সময় দেখি যে ব্যাংক, আমি এতক্ষণ যে আলোচনা করেছি তার মধ্যে প্রায় সময় এসেছে ব্যাংক বিভিন্ন খাতে বিনিয়োগ করে। যখন বিনিয়োগ করে তখন শিল্প প্রতিষ্ঠানে বিনিয়োগ করে বা বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে বিনিয়োগ করে। যখন বিনিয়োগ করে সেখানে কর্মসংস্থানের সৃষ্টি হয়, মানুষজন কাজের সুযোগ পায় এবং এভাবে বেকারত্ব দূরীভূত হয় এবং কর্মসংস্থানের সৃষ্টি হয়। যেহেতু ব্যাংকের অর্থ বিভিন্ন প্রতিষ্ঠান ব্যবহার করে তার কার্যক্রম বৃদ্ধি করতে পারছে, সেখানে কর্মচারী নিয়োগ করতেছে, এভাবে ব্যাংক কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা করে থাকে। এখন আমরা দেখব গ্রাহকের প্রেক্ষাপটে ব্যাংক কী ধরনের কাজ করে থাকে। গ্রাহকের দৃষ্টিকোণ থেকে ব্যাংকের কাজগুলো যদি আমি দেখাই, দেখো আমানত, আমানত কি? ব্যাংক জনগণের নিকট থেকে বিভিন্ন মেয়াদে আমানত গ্রহণ করে থাকে। চলতি আমানতের ক্ষেত্রে তেমন সুদ পাওয়া যায় না, কিন্তু বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায়। আর যদি সঞ্চয়ে আমানত করা হয় সেক্ষেত্রে কী করে, ব্যাংকের নিকট ব্যাংক 5-7% ছাড়ে সুদ প্রদান করে। এছাড়া এই এই সঞ্চয়ী আমানত থেকে গ্রাহক যখন ইচ্ছা যতবার ইচ্ছা কী করতে পারে, যতবার ইচ্ছা টাকা উত্তোলন করতে পারে। এই জন্য মানুষের ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অর্থগুলো, সঞ্চয়গুলো ব্যাংকের নিকট বিভিন্ন মেয়াদে সঞ্চয় হিসেবে রাখা হয়, আমানত স্বরূপ রাখা হয়। তারপর হচ্ছে মেয়াদি আমানতের ক্ষেত্রে দেখো, ব্যাংক কে নিকট সর্বনিম্ন 1 মাস থেকে সর্বোচ্চ যে কোনো সময়ের জন্য যে কোনো মেয়াদে অর্থ সঞ্চয় করে রাখা যায়। এবং এখান থেকে ব্যাংক জনগণ গ্রাহক তার গ্রাহক থেকে সাধারণত 12-13% হারেও সুদ প্রদান করে থাকে, ঠিক আছে? এভাবে ব্যাংক আমানত সংগ্রহ করে। তারপর হচ্ছে নিরাপত্তা, নিরাপত্তা। নিরাপত্তা কি? নিরাপত্তা হচ্ছে আমরা গ্রাহকরা ব্যাংকের নিকট আমাদের যে অনেকের কাছে আছে, অনেক মূল্যবান
গয়না থাকে, স্বর্ণের হীরার বা অনেক মূল্যবান দলিলপত্রাদি থাকে, কাগজপত্র থাকে, যেগুলো বাসায় রাখলে ডাকাতি হয়ে যাওয়া, চুরি হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে মূল্যবান বা জরুরি কাগজপত্র বা অর্থ বা গহনা ব্যাংকের নিকট যদি আমরা রেখে দিই, তখন ব্যাংক সামান্য অর্থের বিনিময়ে এই মূল্যবান জিনিসপত্রাদির নিরাপত্তা প্রদান করে থাকে। এটি ব্যাংক গ্রাহকের উদ্দেশ্যে এই কাজটি করে থাকে। তারপর হচ্ছে দেখো, উপদেষ্টা ও পরামর্শদাতা। ব্যাংক উপদেষ্টা ও পরামর্শদাতা হিসেবে কাজ করে কিভাবে? দেখো, ব্যাংক তার গ্রাহককে কোন খাতে বিনিয়োগ করলে অধিক মুনাফা অর্জিত হবে সেই বিষয়ে পরামর্শ প্রদান করে থাকে। ব্যাংকের নিকট অত্যন্ত দক্ষ লোকজন কাজ করে থাকে। তারা বিভিন্ন বিচার বিশ্লেষণ করে, বাজার জরিপ করে তার গ্রাহককে বা মক্কেলকে বিভিন্ন ধরনের পরামর্শ উপদেশ দিয়ে থাকে, যাতে তার গ্রাহক বা মক্কেল লাভবান হয়, মুনাফা অর্জন করতে পারে। ব্যাংকের নিকট এই দক্ষতা রয়েছে এবং ব্যাংকের কাজটি খুব সুচারুরূপে সম্পন্ন করে থাকে। তারপর কী করে ব্যাংক? ব্যাংক প্রতিনিধি ও ওসি প্রতিনিধি ও ওসি ব্যাংক কী করে দেখো, প্রতিনিধি হিসেবে কাজ করে। ব্যাংক তার গ্রাহকের প্রতিনিধি হিসেবে কাজ করে। কীভাবে প্রতিনিধি হিসেবে কাজ করে? ধরো, ব্যাংক তার গ্রাহকের বাড়ি ভাড়া আদায় করে দেয়। কীভাবে বাড়ি ভাড়া আদায় করে দেয়? ধরো, তার ব্যাংকের যে গ্রাহক আছেন, তিনি তার ঢাকাতেও একটি বাড়ি আছে বা লন্ডনেও একটি বাড়ি আছে। এখন তিনি লন্ডনের বাড়িতে বসবাস করছেন, তাহলে ঢাকার বাড়ির ভাড়াটাকে আদায় করে দিবে। এই কাজটা ব্যাংক করে থাকে এবং সেই তার গ্রাহকের প্রতিনিধি হিসেবে ঢাকার বাড়ি থেকে বাড়ি ভাড়া তুলে দিচ্ছে। তাহলে ব্যাংক প্রতিনিধি হিসেবে কাজ করছে, তাই না? বা অনেক গ্রাহকের বিভিন্ন ধরনের কাজে ব্যাংক সহযোগিতা করে দিচ্ছে, এটা ব্যাংক তার গ্রাহকের প্রতিনিধি হিসেবে করছে। তারপর দেখো, ব্যাংকের আরেকটি কাজ রয়েছে, সেটা হচ্ছে অর্থ স্থানান্তরে ব্যাংক খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। দেখো কী করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের দেশে। ধরো, আমি ঢাকায়, কিন্তু আমার বোন আছে খুলনায়। তখন আমি তাকে 5 লক্ষ টাকা পাঠাতে চাই, কিন্তু খুলনা যেতে এবং আসতে যে সময় দরকার সে সময় আমার নাই। তখন আমি কীভাবে পাঠাতে পারি? আমি কিন্তু ব্যাংকের মাধ্যমে এই টাকাটা খুবই অল্প সময়ে পাঠাতে পারি এবং এই যে সময়, এই সময়টাও কিন্তু বেঁচে যায়। শুধুমাত্র এক জেলা থেকে আরেক জেলায় না, ব্যাংক এক দেশ থেকে আরেক দেশেও এই ধরনের কাজ করে থাকে, ঠিক আছে? তারপর হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়ন। দেখো, জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রেও ব্যাংক বিভিন্নভাবে সহযোগিতা করে। আমি শুরুতেই বলেছিলাম, এখনকার ব্যাংকিং সেবা আর সনাতন যুগের ব্যাংকিং সেবা কিন্তু একরকম নয়। এখন ব্যাংকের আকার আকৃতি অনেক পরিবর্তন হয়েছে। সেক্ষেত্রে ব্যাংক কী করছে? ঘরে বসেই তোমাকে ব্যাংকিং সেবা দিচ্ছে। তোমাকে এখন আর ব্যাংকে যে বিদ্যুৎ বিল বা পানির বিল দিতে হয় না। তোমরা কিন্তু বেশিরভাগ বিজ্ঞাপনে দেখতে পাচ্ছ যে ব্যাংকের মাধ্যমে ঘরে বসে মোবাইলের মাধ্যমে এই বিলগুলো প্রদান করা যাচ্ছে। তাহলে মোবাইল ব্যাংকিং চলে আসছে বা অনলাইনে ঘরের মধ্যে বসে বিভিন্নভাবে টাকা অর্থ ট্রান্সফারও করা যাচ্ছে। বিভিন্ন ধরনের সেবা আমরা ঘরে বসেই
পাচ্ছি। এই যে জীবনের যাত্রা, যে সুযোগ সুবিধা বৃদ্ধি হচ্ছে, এটা কিন্তু ব্যাংকের মাধ্যমে হচ্ছে এবং ব্যাংক এটা গ্রাহকের উদ্দেশ্যে করে থাকে। তাহলে আজকের পাঠ থেকে, আজকে আমরা আমাদের পাঠের মূল বিষয় ছিল ব্যাংকের উদ্দেশ্যাবলী, সেটা যদি আমি আবার তোমাদেরকে একটু রিভিউ করি তাহলে কি দেখো পুরো চিত্রটাকে আসছে। এবং আমি বারবারই বলছি তোমাদেরকে, তোমরা অবশ্যই খাতায় এগুলো লিখে রাখবে। আমি দেখতে পাচ্ছি এখন আমাদের সাথে আছে নাহিদা জান্নাত। নাহিদা ও ক্লাস 9 পড়ে। নিশাদুলও আছে, এছাড়া আছে ইমন আছে। তোমাদেরকে অনেক ধন্যবাদ যে তোমরা নিয়মিত ক্লাসগুলো দেখছো। কিন্তু দুঃখজনক হচ্ছে, একদিন যারা দেখছে পরের দিন আবার অন্যরা দেখছে, তার মানে কি নিয়মিত ক্লাসগুলো কিন্তু তোমরা দেখছো না। আমি একদিন কমেন্টে যাদেরকে দেখি, অন্য দিন অন্যদেরকে দেখি, কিন্তু তাদের সহ অন্যরা থাকছে না। এটা খুবই দুঃখজনক, কারণ আমরা কিন্তু অনলাইন ক্লাসটা তোমাদের জন্যই করছি। এখন তোমরা যদি সময়, তবে অবশ্য অনেকে বলেছো যে এই সময়টায় তোমাদের কাছে মোবাইল থাকে না, তোমাদের বাবারা বাইরে থাকে, তোমরা পরবর্তীতে দেখে নাও। কিন্তু সবচেয়ে ভালো হয় এই সময়ে যদি তোমরা ক্লাসটা দেখতে পারতে, আমাকে কমেন্ট করে জানাতে পারতে যে কোনো অসুবিধা আছে কি না, তাহলে সেগুলো কিন্তু আমি সমাধান দিতে পারতাম। দেখি আর কেউ আছে কি না। ঠিক আছে, আমি আশা করব যারাই আছো বা যারা পরবর্তীতে এই ক্লাসটা দেখবে, তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসবে এবং এভাবে করে সিডাব্লিউ খাতাগুলো তুলে ফেলবে। সামনে কিছুদিন পরে তোমাদের দ্বিতীয় পর্ব অনলাইন টেস্ট হবে, এবং এখান থেকে আমরা যে ক্লাসগুলো করাচ্ছি তোমাদেরকে, সেখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্নের মাধ্যমে তোমাদের পরীক্ষাটা নেওয়া হবে। আশা করছি তোমরা সবাই নিয়মিত এই পাঠগুলো অনুশীলন করবে। আচ্ছা, আমি যদি এই মূল আজকের যে মূল আলোচনার বিষয় ছিল ব্যাংকের উদ্দেশ্যাবলী, সেটা নিয়ে যদি আরেকটু আলোচনা করি তাহলে কি দাঁড়ায়, দেখো ব্যাংক তার তিনটি পক্ষের তার সাথে সংশ্লিষ্ট তিনটি পক্ষের জন্য বিভিন্ন উদ্দেশ্যে কাজ করে থাকে। তিনটি পক্ষ কে কে? একটা হচ্ছে মালিক ও ব্যবস্থাপনা পক্ষ, আরেকটা হচ্ছে সরকার ও রাষ্ট্রীয় পক্ষ, আর 3 নম্বর হচ্ছে গ্রাহকের পক্ষ, মানে ব্যাংক জনগণের জন্য, তার গ্রাহকের জন্য যে ধরনের কাজগুলো, যে উদ্দেশ্যে কাজ করে থাকে, সেগুলো হচ্ছে এই চিত্র পুরো। এখন মালিক ও ব্যবস্থাপনার প্রেক্ষাপটে ব্যাংকের কাজগুলো দেখো কী কী, ব্যাংক কী করে, আমি এগুলো সব বিষয়গুলো বিস্তারিত আলোচনা করেছি এবং আশা করছি যে তোমরা এই সবগুলো তুলে রেখেছ। এবং যেখান থেকে প্রশ্ন আসুক না কেন, ব্যাংকের উদ্দেশ্যাবলী সেগুলো তোমরা খুব ভালোভাবেই পরীক্ষার খাতায় লিখতে পারবে। ঠিক আছে, তাহলে আজকে আমার আলোচনা এই পর্যন্ত। এখন আমি কিছু বাড়ির কাজ দিব, তোমরা অবশ্যই বাড়ির কাজটি খাতায় লিখে নাও। যদি আমি বাড়ির কাজ দিই, দেখো বাড়ির কাজ, নাম্বার হচ্ছে গ্রাহকের উদ্দেশ্যে ব্যাংকের দুটি কাজ ব্যাখ্যা করো। তারপর হচ্ছে ব্যাংকের প্রতিনিধিত্বমূলক কাজটি ব্যাখ্যা দাও।
তাহলে শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।